প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি বারে ভিডিও দেখার জন্য। আজকে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে ঢাকার মিরপুরে, মিরপুরে 11 বেনারসি পল্লিতে রয়েছি। সেখানে আজকে আমরা আপনাদেরকে একটা তিনতলা বাড়ি দেখাবো। দর্শক, সামনে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে এসে এই বাড়িটা আপনারা দেখতে পারবেন। এই যে এখানে বাড়িটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে সামনের রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে 8 ফিটের একটা রাস্তা থাকবে এখানে, এদিক দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন। আর এটা হচ্ছে 1.25 কাঠা জায়গার উপরে তিনতলা একটা বাড়ি, খুব রিজনেবল প্রাইসে বিক্রি হবে। আর এই এলাকাটাতে ছোট ছোট বাড়ি কিন্তু রয়েছে, এগুলা সবই সরকারি প্লট এবং গভর্নমেন্ট থেকে কেনা, গভর্নমেন্টের। দর্শক, এই প্লটগুলো বিক্রি হবে। আমি আপনাদেরকে বাড়িটা একটু দেখাচ্ছি, সুন্দর অনেক, তিনতলা, তিনতলা কমপ্লিট, একদম রং টং করা সুন্দর একটা বাড়ি। আপনি কিনে নিজে বসবাস করতে পারেন, চাইলে আপনি ভাড়া দিয়ে দিতে পারেন। ভাড়াও কিন্তু মাসে 33,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এখানে পার মান্থ। সো বুঝতেই পারছেন এই এলাকাটাতে খুব ভালো ভাড়া চলে। এবং যেহেতু এটা মিরপুরে, মিরপুরে 11-তে, দারুণ একটা এলাকায়, আর যেহেতু বেনারসি পল্লীর কাছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো ভাড়া চলে। দর্শক, ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পেলেন, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আপনারা প্রবেশ করব এবং আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি যোগাযোগ করার মাধ্যমে এটা কিনতে পারবেন। প্রত্যেকটা রুম আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে যখন আপনারা সরাসরি আসবেন, সরাসরি আমাদের নাম্বারে কল দিলে আমরা দেখানোর ব্যবস্থা করব। সো দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবেন এবং যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সহজেই আপনাদের বাড়ি কেনার বিষয়ে সমাধান দিতে পারবো। আমাদের হাতে বিভিন্ন এলাকায় বাড়ি রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা রয়েছি আজকে মিরপুরে। দেখছেন দোতলা থেকে তিনতলা, প্রত্যেকটাই কিন্তু রং করা আছে এবং পুরোটাই কিন্তু রং আছে। ভিতরে আমি আপনাদেরকে দেখাই, সামনে এই যে গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইউনিটে কিন্তু গ্যাস রয়েছে। আমি এখন ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে নিয়ে যাব ভিতরে। সো চলুন, আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি ভিতরে কী কী রয়েছে। দর্শক, আমরা নিচতলা থেকে শুরু করি, নিচতলা আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে সিঁড়ি, এটা যেহেতু ছোটো একটা জায়গা, মাত্র 1.25 কাঠা, সেখানে প্রত্যেকটাতে সিঙ্গেল ইউনিট, 2টা করে রুম করা আছে এবং একটা বাথরুম আছে। সো দর্শক, এটা হচ্ছে একটা রুম, নিচেরটা কিন্তু টাইলস করা, উপরটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সুন্দরভাবে রং চং করে ধুয়ে মুছে সুন্দর করা হয়েছে, সুন্দর করে এটা রাখা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে অন্য জায়গাগুলো একটু দেখাচ্ছি। যারা এই ধরনের ছোটো বাড়ি কিনতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। দর্শক, এটা হচ্ছে আরেকটা রুম, এ হচ্ছে টোটাল 2টা রুম, কিন্তু 2টা রুমের এই বাসাটা, যেহেতু একটা 1.25 কাঠা জায়গা, সেখানে এর বেশি রুম করা, এবং 2টাই কিন্তু বড় বড় রুম, ছোটো কোনো রুম না, এবং বড় বড় করে করা হয়েছে 2টা রুমের বাসা এখানে। এবং দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রান্নাঘরটা এবং একটা বাথরুম। এই হচ্ছে ভিতরের অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা ফ্লোরই কিন্তু একই, আমি তারপরে প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে নিয়ে যাব এবং প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা হচ্ছে কিচেন, কিচেনটার পাশে কিন্তু রান্নাঘর, কিচেনটার পাশে হচ্ছে ওয়াশরুম, যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন, এখানে কিন্তু গ্যাস পাবেন আপনি। সো দর্শক, আমরা এখন যাচ্ছি উপরের দিকে, উপরে কী কী রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকম, আমরা আপনাদেরকে বাকি অংশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে বাকি অংশতে কী রয়েছে। আমরা এখন যাব দোতলায়, আমরা নিচতলাটা আপনাদেরকে দেখিয়েছি, এখন দোতলায় যাব। দোতলায় একই রকম, ডিফারেন্ট কী আছে একটু দেখতে পাবেন। সো দর্শক, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনাদের আইডিয়া হবে বাড়িটা, যে দাম দেওয়া দাম আমরা চাচ্ছি মাত্র 60 লাখ টাকা, হলে আপনি কিন্তু এই বাড়িটা কিনতে পারবেন। এটা নিয়ে একটু দামাদামি করতে পারবেন আপনারা চাইলে। সো তো কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটা আমাদের সাথে ডিসকাস করতে পারেন, আগে বাড়িটা ভিজিট করেন, যদি মনে হয় আপনারা নেবেন সেক্ষেত্রে আমরা আপনাদের কিন্তু দামাদামি করা যাবে। সো দর্শক, আমরা এখন উপরের জায়গাটা একটু দেখাচ্ছি, উপরে কী আছে
উপরে কিন্তু একটা করে বারান্দা রয়েছে, ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে, যেহেতু যেহেতু দর্শক এখানে সিঙ্গেল ইউনিট, এখানে বারান্দাটা ফ্রন্ট সাইডে সুন্দর একটা বড় বারান্দা দেখতে পেলেন। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং সামনে রাস্তাটা হচ্ছে এটা, যেটা বেনারসি পল্লী থেকে আসলো রোডটা। সো দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে যখন আপনারা সরাসরি এসে দেখবেন এই বাড়িটা। এই যে বাড়িটা আপনারা আজকে দেখছেন সেটা হচ্ছে মিরপুরে, যারা মাঝখান থেকে দেখা শুরু করেছেন ভিডিওটা, মিরপুর 11-তে সুন্দর একটা বাড়ি দেখ। এখানেও কিন্তু দুইটা রুম, ড্রয়িং ডাইনিং, দুইটা রুম এবং কিচেন এবং বাথরুম, একই ধরনের কিন্তু বাড়ি। দর্শক, আপনি কবে নাগাদ এখানে আসবেন ভিজিট করতে সেটা কিন্তু আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করব, এবং কিভাবে আসবেন সেটা আমরা আপনাদের ফোনে জানিয়ে দেব লোকেশনটা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে রুম রয়েছে, একই রকম দর্শক, একই রকম প্রত্যেকটা তালায় কিন্তু একই রকম, এবং এটা প্রত্যেকটা ইউনিট কিন্তু ভাড়া দেওয়া আছে, এবং টোটাল ভাড়া পাওয়া যাচ্ছে 33,000 টাকার মতো, প্রায় 11,000 টাকা করে ভাড়া প্রত্যেকটা ইউনিট। আপনি যদি নাও থাকেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 33,000 টাকা ভাড়া পাবেন। দর্শক, বুঝতেই পারছেন খুব ভালো একটা ভাড়া আসে এখান থেকে। যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, যারা একটা ছোটোখাটো বাড়ি কিনতে চাচ্ছেন, দেশের বাইরে আছেন, ক্যাশ টাকা নিয়ে বসে আছেন, বাড়ি পাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা সুইটেবল বাড়ি। এবং ঢাকার মধ্যে, ঢাকা মিরপুরের মধ্যে, মিরপুরে কিন্তু অনেক পপুলার একটা এরিয়া, আপনারা জানেন ঢাকা শহর সবচেয়ে পপুলার এরিয়ার মধ্যে একটা। তো সেই এরিয়াতে আপনি মাত্র 60 লাখ টাকায় কিন্তু এই বাড়িটা পাচ্ছেন, কি 60 লাখ টাকার চাও যদি মনে করেন যে আপনি দামাদামি করবেন সেটা সম্ভব। দর্শক, আগে বাড়িটা ভিজিট করুন, তারপরে দাম নিয়ে কথা বলা যাবে। দর্শক, এটার কাগজপত্র একদম আপডেট আছে, আপনি চাইলে এসে দেখতে পারবেন কাগজপত্র। আপনার যখন দাম ফিক্সড হবে তখন আপনাকে কাগজপত্র দেওয়া হবে। দর্শক, আমরা এখন যাচ্ছি তিনতলাতে, তিনতলাতে কী কী আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্যই নিয়ে আসি এই ধরনের ভিডিও, যাতে করে আপনি প্রাথমিক অবস্থায় ঘরে বসেই একটা ভিডিও দেখতে পারেন এবং পরবর্তীতে এসে সরাসরি আপনি কিন্তু দেখতে পারেন আমাদের যে বাড়িগুলো। আমরা রয়েছি এখন তিনতলায়, তিনতলায় এই অংশটা রয়েছে, তিনতলায় এটা একটা বারান্দা তিনতলাতে, ফ্রন্ট সাইডে কিন্তু ওপেন খোলা আছে, খোলামেলা রয়েছে, আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে। দর্শক, এটা নিষ্কণ্ঠক জমির উপরে করা, যেহেতু এটা গভর্নমেন্ট প্লট, এখানে ঝামেলা হওয়ার কোনো কারণ নেই এবং নিশ্চিন্ত মনে আপনি কিনতে পারেন, কারণ গভর্নমেন্ট প্লটে সেল পারমিশনের দরকার হয় এবং সেল পারমিশন অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনার সেল পারমিশন বের হবে আপনার নামে যে কিনবে। এই জিনিসগুলো তো হলে কোনো ঝামেলা থাকে না, কারণ গভর্নমেন্টের যেহেতু প্লট, রাজুকের যেহেতু সেল পারমিশন লাগবে, সেক্ষেত্রে খুবই ভালো আপনার জন্য ইনভেস্টমেন্ট, সেফ ইনভেস্টমেন্ট আমি মনে করি। আপনারা কিনে অনায়াসে মাত্র 33,000 টাকা ভাড়া পাবেন এবং ইনভেস্টমেন্টও খুব কম, মাত্র 60 লাখ টাকা। দর্শক, এই পাশে কিন্তু একটু ডিফারেন্টভাবে করা হয়েছে, উপরের অংশটা এখানে কিন্তু ডিফারেন্ট রুম করা হয়েছে ভিতরে সুন্দর করে, এবং একটা করিডোরও রাখা হয়েছে। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে পুরো ইউনিটটা দেখিয়ে ফেলেছি, এখন আপনারা ভালো বলতে পারবেন যে আপনাদের কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটা, এবং আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন যে এই বাড়িটা আপনাদের বাজেটের মধ্যে আছে কি না সেটা আমাদেরকে লিখে জানান। লেখার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন এবং সেখানে যে আমাদেরকে লিখতে পারেন। দর্শক, মোটামুটি কিন্তু আপনাদেরকে তিনটা ফ্লোরে দেখানো হয়েছে, এখন আমরা একটু ছাদটা আপনাদেরকে একটু দেখাই, যাতে করে ছাদেও কিন্তু আপনি সুন্দর করে কিছু করতে পারবেন। ছাদে কী কী রয়েছে একটু দেখুন। দর্শক, আমরা এখন যাচ্ছি ছাদে। দর্শক, আপনি কি কোনো বাড়ির মালিক, আপনি কি কোনো বাড়ি বিক্রি করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে বাড়িটা বিক্রি করে দেব। এবং আমাদের যে চ্যানেলটা রয়েছে রেডি হাউস ফর সেল ঢাকা, সেখানে কিন্তু আপনার বাড়ির বিজ্ঞাপন প্রচার করতে পারেন সহজেই এবং বিক্রি করতে পারেন সহজেই। সো দর্শক, আশা করি
আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার বাড়ি আপনি নিজে সহজে বিক্রি করতে পারবেন। কীভাবে বিজ্ঞাপন পলিসি আমাদের আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুকের মাধ্যমে, এছাড়া আমাদেরকে সরাসরি কল দিতে পারেন বা আমাদের আপনার নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আপনাদের সাথে যোগাযোগ করবো যদি আপনাদের কোনো বাড়ি থেকে থাকে। দর্শক, আমরা রয়েছি এখন ছাদে এবং ছাদটা আপনাদেরকে একটু দেখাই, আপনাদের কেমন লাগে ছাদটা সেটা কিন্তু আপনাদেরকে বলবেন। আমরা ছাদটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ছাদে আমরা রয়েছি প্রায় ছাদের কাছাকাছি। দর্শক, ভিতরে আমি ছাদটা দেখাচ্ছি, ছাদটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ছাদ, এখানে কিন্তু আপনি বিকালে এসে বসতে পারবেন, পাশাপাশি এখানে কিন্তু কবুতর বা অন্য কিছু পশুপালন করতে পারবেন বা এখানে বাগান টাগান করতে পারবেন। সুন্দর একটা জায়গা রয়েছে কিন্তু ছাদে। দর্শক, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে তিনতলা করা হয়েছে এখানে, ছোট জায়গা যেহেতু। দর্শক, এই ছিল মিরপুরে তিনতলা একটা বাড়ির ইনফরমেশন। পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো বাড়ির ইনফরমেশানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল আর বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন।